বঙ্গবন্ধুর মতো, যিনি গোটা বাংলাদেশে পরিচিতি লাভ করেছেন এবং যার নাম পরিচয় আমরা এখনই শুনবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। জি, আপনার যদি একটু আমাদেরকে জানাতেন যে আপনার নাম পরিচয়টা যদি একটু বলতেন আমাদেরকে। আমার নাম মোহাম্মদ আরুক মুন্সি। আমার গ্রামের বাড়ি বর্তমান নড়াই লোহাগড়ায়, সাবেক বাড়ি গোপালগঞ্জ কাশিয়ানি। আরেকটা বিষয় আপনার কাছে জানতে চাই যে এই যে দেখতে আপনি যে হুবহু বঙ্গবন্ধুর মতো, এটা আসলে কবে থেকে এবং কি জন্য? আসলে যে যেটা বলেন যে হুবহু বঙ্গবন্ধুর মতো এবং কবের থেকে, আমি কিন্তু এখনো আমার কাছে মনে হয় না যে বঙ্গবন্ধুর মতো আমাকে লাগে। তবে আপনার তো, আপনাকে তো অনেকেই বলেন নিশ্চয়ই, এই যে বিশেষ করে আপনার যে কাঁচা পাকা চুল, কালো ফ্রেমের চশমা, কালো কোট, সাদা পাঞ্জাবি, সব কিছু মিলে, গোফ, সব কিছু মিলিয়ে কিন্তু আপনার সঙ্গে বঙ্গবন্ধুর এক ধরনের সাদৃশ্য আছে, এই বিষয়টা যদি একটু বলতেন। আসলে যারা বর্তমান প্রজন্ম যারা বঙ্গবন্ধুকে দেখে নাই বা যারা বঙ্গবন্ধুর কাছ থেকে দেখেছে হয়তো তাদের কাছে মনে হয়, কিন্তু আমার কাছে কখনোই মনে হয় না, কে মনে হয় না যে বঙ্গবন্ধুর মতো আমাকে লাগে। তো আমাকে দেখে, আমাকে দেখে হয়তো তারা সেই জাতির জনক বঙ্গবন্ধুকে অনুসরণ করে বা বঙ্গবন্ধুকেই মনে করে যে আমাদের এই স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু। আপনার যে বঙ্গবন্ধুর আদর্শে নিশ্চয়ই আপনি বিশ্বাসী, সেই বিষয়টা যদি একটু বলতেন। আপনার কোনো রাজনৈতিক পরিচয় আছে কিনা? আমার রাজনৈতিক পরিচয় বলে আমি একটা সংগঠন করি, সেটা হচ্ছে অরাজনৈতিক সংগঠন বঙ্গবন্ধু স্মৃতি সংসদ, স্মৃতি পাঠাগারের কেন্দ্র কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক। আর যেটা বলে যে কি প্রশ্ন, বঙ্গবন্ধু স্মৃতি সংসদ, স্মৃতি পাঠাগার কেন্দ্র কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক। তো আপনি, আপনার এই যে আপনাকে মানুষ পছন্দ করে, আপনার সঙ্গে ছবি তুলে, এই বিষয়টা কেমন উপভোগ করেন? আমরা দেখছিলাম যে অনেকেই আপনার আপনার কাছে গিয়ে আপনার সঙ্গে কথা বলছেন, হ্যান্ডশেক করছে, ছবি তুলছে, তো এই বিষয়টা আসলে কেমন লাগে আপনার? এই বিষয়টা আমার কাছে খুবই ভালো লাগে এবং সেটা হচ্ছে কি, আমি উপলব্ধি করি যে এখনও আমাদের সেই জাতির জনক বঙ্গবন্ধুকে মানুষ কত ভালোবাসে এবং সে বঙ্গবন্ধুকে ভালোবাসার সুবাদে আমাকে ভালোবাসে। আজকে তো বঙ্গবন্ধুর জন্মদিন, এই বিষয়টা নিয়ে আজকের এই দিনটির তাৎপর্য নিয়ে বা আজকের এই দিনে যদি বঙ্গবন্ধু না আসতো তাহলে নিঃসন্দেহে আমরা কি স্বাধীন বাংলাদেশ পেতাম না, এই বিষয়টা নিয়ে যদি একটু বলতেন। হ্যাঁ, আজকে 17ই মার্চ আমাদের জাতির জনক বঙ্গবন্ধুর জন্মদিন। আমি মনে করি বা দেশবাসী মনে করে, সারা বিশ্ব মনে করে যে জাতির জনকের যদি জন্ম না হতো তাহলে এই বাংলাদেশের স্বাধীনতা সৃষ্টি হতো না, বাংলাদেশ স্বাধীন হতো না। তার কারণ হচ্ছে যে বঙ্গবন্ধু যে সময় এই দেশে ছাত্র আন্দোলন থেকে শুরু করছে তখনও এই বঙ্গবন্ধুর চাইতে অনেক শিক্ষিত মানুষ ছিল, অনেক টাকা পয়সার মালিক ছিল, কিন্তু এই দেশ এবং দেশের মানুষের কে নিয়ে যে চিন্তাভাবনা বঙ্গবন্ধু করেছিলেন অন্য কেউ তা করেন নাই। আজকের এই মার্চেই কিন্তু আরেকটি ঐতিহাসিক ঘটনা ঘটেছিল, 7ই মার্চ 1971 সালের, যেটিকে বলা হয় যে বাঙালি জাতির মুক্তির সনদ বা মুক্তির ভাষণ, স্বাধীনতার ডাক দিয়েছিলেন, তো এই বিষয়টা নিয়ে একটু বলবেন। পাশাপাশি এই মুহূর্তে আসলে বঙ্গবন্ধুর চেতনা বাস্তবায়ন করা কতটা জরুরি, এই বিষয়টা যদি একটু বলবেন। আপনারা যেটা বললেন যে 7ই মার্চ, শুধু 7ই মার্চ না, 7ই মার্চ, 17ই মার্চ এবং 26শে মার্চ, তিনটে দিবসই এই মাসে, এই একই মাসে তাৎপর্যের বিষয়। যে প্রশ্নটা করলেন যে 7ই মার্চের বিষয়, দেখেন এখন আপনি বা আমরা যে কেউ, যে কেউ আমাদের ছেলে মেয়ে ভাই বোন তাদেরকে যদি ডাক দিয়ে যাই তুমি কোথায় যাচ্ছ, এদিকে আসো, দেখা গেলো যে ও বললো যে আমি ব্যস্ত আছি, আমি অন্য কাজে যাচ্ছি। কিন্তু আমাদের জাতির জনক বঙ্গবন্ধু এই 7ই মার্চের যে ভাষণ, এই ভাষণে স্বাধীনতা যুদ্ধের যে ডাক দিয়ে দিচ্ছিলেন, সেই যুদ্ধের ডাকেই
অনেকে ছেলে মেয়ে মা বা ভাই বোন আত্মীয় স্বজন সবাইকে রেখে সেই বঙ্গবন্ধুর ডাকে স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন। অনেকে আমার জানামতে আছে যে একজন বীর প্রতীকের সন্তান, এখন সে তার মায়ের গর্ভে যখন সে তিন মাস সে রাজশাহী থেকে স্বাধীনতা যুদ্ধে চলে আসে, তৎকালীন ইপিআর এই বর্তমান হলো রাইফেলস বা বিডিআর ক্যাম্প, তো এখান থেকে তিনি আর ফিরিয়ে যান নেই। সেই সন্তান যেটা বলি যে আমরা অনেকেই অনেক কিছু আজকাল রেখে যেতে চাই না, মা বাবা ভাই বোন আত্মীয় স্বজনের কথা রেখে যেতে চাই না, কথা শুনতে চাই না, কিন্তু তখনকার আমলে সে জাতির জনকের কথার মানে যে ডাক দিয়ে দিয়েছেন, যুদ্ধের ঘোষণা দিয়েছেন, সে যুদ্ধে তারা সবাই সামিল হয়েছেন শুধু এদেশের মাটি ও মানুষের জন্য। তারপর 75-এর 15-ই আগস্ট ঘাতকেরা বঙ্গবন্ধুর প্রাণ কেড়ে নেয়, তো আসলে কিন্তু প্রাণ কেড়ে নিল, দেখেন আজও প্রায় স্বাধীনতার 50 বছরেও কিন্তু বাংলার ঘরে ঘরে বঙ্গবন্ধুর জন্ম উদযাপন হচ্ছে। এই বিষয়টাকে কিভাবে দেখেন যে আসলে একজন মানুষের মৃত্যু হয় কিন্তু মানুষের আদর্শের মানুষের চেতনার কিন্তু মৃত্যু হয় না, এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? দেখেন যে একটা পক্ষ সেই স্বাধীনতা বিরোধী চক্র এই দেশের স্বাধীনতা বিরোধিতা করেছে, সেই চক্রের চক্রান্তেই এই আমাদের জাতির জনক বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করেছে। তারা চেয়েছিল এদেশ থেকে বঙ্গবন্ধুর নাম মুছে ফেলার জন্য। আসলে ভাগ্যর পরিহাস যে দেখা গেল কি যারা এই বঙ্গবন্ধুর নাম মুছে ফেলতে চেয়েছেন হয়তো তাদের নামই এদেশ থেকে মুছে যাচ্ছে। তার একটাই কারণ যে জাতির জনক বঙ্গবন্ধু এদেশের মানুষের ভাগ্যের উন্নয়নের জন্য কাজ করেছিলেন। আচ্ছা, এই মুহূর্তে আসলে তরুণ প্রজন্মের কাছে বঙ্গবন্ধুর চেতনা বা বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়ন হওয়া কতটা জরুরি কি মনে করছেন? অবশ্যই আমি মনে করি বর্তমান প্রজন্ম তাদের কাছে এই বঙ্গবন্ধুর যে আদর্শ, এই আদর্শ তুলে ধরতে হবে। সারা বাংলাদেশে স্কুল কলেজ মাদ্রাসায় শিক্ষা প্রতিষ্ঠান অফিস আদালত যেখানেই আছে না কেন সকলেই আমরা সেই জাতির জনক বঙ্গবন্ধুর যে আদর্শ, এই আদর্শ তুলে ধরব এবং জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করব যেন বাংলাদেশ আওয়ামী লীগ সরকার যদি ক্ষমতায় থাকে তাহলে জাতির জনক বঙ্গবন্ধুর যে সোনার বাংলা, এই সোনার বাংলা জননেত্রী শেখ হাসিনার হাতের মাধ্যমে প্রতিষ্ঠিত হবে এবং সকলে মিলে জননেত্রী শেখ হাসিনা এবং তার সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করি। আচ্ছা আরুপ ভাই, আরেকটি বিষয় যে বঙ্গবন্ধুর অসংখ্য ভাষণ, বঙ্গবন্ধুকে বলা হয় রাজনীতির কবি, তার অসংখ্য ভাষণ রয়েছে, কোনোটা আপনার কি ভালো লাগে কিনা বা কোন উক্তি যদি আপনি আমাদেরকে একটু বলেন? যে আসলে শুধু বঙ্গবন্ধুর যে ভাষণ শুধু ভাষণ না, বঙ্গবন্ধুর ভাষণ, বঙ্গবন্ধুর কথাবার্তা, বঙ্গবন্ধুর চালচলন, আমার আঞ্চলিক ভাষায় বলি আর কি, চালচলন এখন দেখেন যে অনেক আমি যদি রাজনৈতিক কথা হয়ে যায় তারপরে বলি যে অনেক নেতা আছে দেখা গেল যে কর্মীরা ই করছে যে আসছে লিডারের সাথে একটু দেখা করার জন্য, এই লিডাররা ওই মাথাটা উঁচু করে দেখা গেল হাইটে চলে যাচ্ছে, কিন্তু আমাদের জাতির জনক বঙ্গবন্ধু এটা দেখা গেল কি যে একজন সে যদি ফকিরও হয় সে রিক্সা চালক হয় সে যে মনে বলে সে হোক তার কাছে আসছে, সে আদর করে জিজ্ঞেস করছে বাবা তুমি কেমন আছো, কোথায় আছো, কী করছো, খাইছো নাকি, বিস্তারিত বঙ্গবন্ধুর কাছে এসে কোনো কেউই ফেরত যায় নাই। এই যে সেই ধানমন্ডি 32 নম্বর জাতির পিতা বঙ্গবন্ধু এখানে থাকতেন, দেশের বিভিন্ন স্থান থেকে সেই বঙ্গবন্ধুর সাথে সাক্ষাৎ করতে আসতেন, দেখা করতে আসতেন এবং বঙ্গবন্ধু তাদেরকে আদর করতেন। প্রথমে জিজ্ঞেস করতো যে হয়তো বর্তমানে আমরা কম্পিউটার যুগ পেয়েছি কম্পিউটার, কিন্তু আমার মনে হয় এই কম্পিউটারটা বঙ্গবন্ধুর মাথায় তখনই ছিল যে দেশের বিভিন্ন স্থান থেকে আসছে তার কাছে জিজ্ঞেস করে বলছে এই তুমি কেমন আছো, শুধু তার নাম ধরে ডাকছে, তার মানে এটা চারটি খানে কথা না, ঢাকায় থেকে গোটা বাংলাদেশের সব নেতার নাম মাথায় ডাকছে।
তো আরেকটা বিষয় বলি, যে আমাদের পদ্মা সেতু হচ্ছে, হয়তো আপনারা অনেকে জানেন না যে আমাদের ইশের থেকে ঢাকার থেকে যে রাস্তাটা গেছে এই যে ভাঙ্গা, আমার জানা মতে 72 সালে এই জায়গাটা একর করা রাস্তার, এই নতুন করে জায়গা একর করা হয় নাই। তার মানে কি সেই বঙ্গবন্ধুর যে আদর্শ চিন্তা ভাবনা ছিল এদেশ এক সময় হয়তো তারা রাস্তাটা দীর্ঘ হবে, বড় করতে হবে, সেই চিন্তা ভাবনা থেকে উনি তখনই এই জায়গাকে একর করে রেখেছে। আচ্ছা, আমরা শেষ করব একদম, যারা আপনাকে প্রথম দেখলেন কিংবা যারা দেখবেন, এই তরুণ প্রজন্ম, উদ্দেশ্যে আপনার কোনো বার্তা আছে কিনা? তরুণ প্রজন্মের কাছে আমার বার্তা এটা হচ্ছে যে মাদক থেকে দূরে থাকতে হবে, মাদক দুর্নীতি থেকে দূরে থাকতে হবে, এবং দেশের উন্নয়নের স্বার্থে সকলে মিলে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে, যাতে বারবার এই আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকে, তাহলে আমাদের বঙ্গবন্ধুর যে আদর্শের সোনার বাংলা, সেই সোনার বাংলা বাংলাদেশে পরিণত হবে, এবং জননেত্রী শেখ হাসিনা এবং তার পরিবারের সকল সদস্যদের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আপনি ফেসবুকে অনেক ভালো আছেন? আমার বাড়ি হচ্ছে কাদির ভাই এলাকা। তোলেন এবং এই মুহূর্তে দেখছেন যে অনেকেই আসলে তার সাথে ছবি তুলছেন, কথা বলছেন। অনেকেই তার সাথে আসলে ছবি তোলেন, মানে আরুক মুন্সী যেখানেই যান তাকে আসলে এভাবে সাধারণ মানুষ ঘিরে ধরেন, তার সঙ্গে ছবি তোলেন, সেলফি তোলেন। তো এই বিষয়টি তিনি নিজেও বেশ উপভোগ করেন, এবং তার চাল চলন, তার বেশভূষা যদি আমি আপনাদের বলি, নিচে স্যান্ডেল পরেছেন, সাদা পাঞ্জাবি পায়জামা এবং মুজিব কোট, সেই ব্যাকব্রাশের চুল, কাঁচা পাকা চুল, কালো চশমার ফ্রেম, সব কিছু মিলিয়ে আসলে তিনি বঙ্গবন্ধুর চেতনাকে বুকে ধারণ করছেন। তো প্রিয় দর্শক, এই ছিল আসলে ধানমন্ডি 32 নম্বরে আমরা যে হঠাৎ স্তম্ভিত হয়ে গিয়েছিলাম বঙ্গবন্ধুর মতো একজনকে দেখে, সেই জায়গা থেকে আজকের এই লাইভটি শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ছবি উড়ে কত হয়েছিল।